Time is barely on our side. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই আপুয়াকে কেন্দ্র করে একটা এই মুহূর্তে দলবদলের কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগান কোথায় যাচ্ছেন আপুয়া, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আরও বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়েছে, তা নিয়ে আলোচনা করব। কিন্তু সবার আগে যে কথাটা বললে না হয় সেটা হচ্ছে, অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেল হস্তক্ষেপ করুন। এবং এই ভিডিওটির দেখবেন নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে ফেসবুকে কিন্তু আপনারা সরাসরি যেতে পারেন। ফেসবুকে কিন্তু সবার প্রথম ভিডিওটি আমরা আপলোড করি, তারপরে ইউটিউবে, ফলে ইউটিউবে ফেসবুকে গিয়ে এই লিঙ্কে গিয়ে আপনারা অবশ্যই ফেসবুকে গিয়ে যান এবং সেখানে কিন্তু ফলো করে রাখুন, যাতে ভিডিওটি সবার আগে আপনারা দেখতে পারেন। তো শুরু করছি আজকের ভিডিওটি। এদিকে ওড়িশা এফসি কিন্তু একটা ভালো দল গঠন করতে চাইছে এবছর, যা খবর রয়েছে তারা কিন্তু ব্যাঙ্গালোর এফসি থেকে রোহিত কুমারকে তারা ইতিমধ্যে সই করে নিয়েছে। এই ফুটবলটির সঙ্গে কিন্তু ব্যাঙ্গালোর এফসি 2025 পর্যন্ত চুক্তি থাকলেও তাকে কিন্তু একটা ট্রান্সফার মানি দিয়ে ওড়িশা এফসি এই মুহূর্তে তাকে তুলে নিয়েছে। পাশাপাশি যা জানা যাচ্ছে যে ওড়িশা এফসি তারা কিন্তু মুম্বাই সিটির অন্যতম তারকা স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার বিপিন সিংকে কিন্তু চাইছে, যা খবর রয়েছে। বিপিন সিংকে সঙ্গেও কিন্তু মুম্বাই সিটি এফসির 2025 পর্যন্ত চুক্তি রয়েছে। এবং বিপিন সিং কিন্তু আপনারা জানেন যে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল ফাইনালে কিন্তু জয়সূচক গোলটি করেন, ফলে বিপিন সিংকে পাওয়ার ব্যাপারে ওড়িশা এফসি কিন্তু প্রথম থেকেই চেষ্টা করছে। এবং যা খবর রয়েছে একটা বড় টাকার, হিউজ টাকার অফার করা হয়েছে এবং প্রয়োজনে তারা ট্রান্সফার মানি দিয়েও বিপিন সিংকে পেতে চাইছে। পাশাপাশি এই মুহূর্তে যা খবর বেরিয়ে আছে, জিকশন সিংকে সম্ভবত মোহনবাগান নিচ্ছে না, কারণ জিকশন সিংয়ের পরিবর্তে তারা কিন্তু আপুয়াকে মোটামুটি পাই কনফার্ম করে ফেলেছে, ফলে জিকশন সিংকে তারা কিন্তু আর চাইছে না। অপরদিকে যা শোনা যাচ্ছে, কেরালা ব্লাস্টারের তারকা স্ট্রাইকার দিমিত্রি তায়াস দায়ামান্টকাস, হ্যাঁ বন্ধু, দিমিত্রি তায়াস দায়ামান্টকাসকে সম্ভবত আগামী মরশুমে কেরালা ব্লাস্টার বা মুম্বাই সিটি এফসি অথবা ইস্টবেঙ্গল, এই তিনটি ক্লাবের মধ্যে একটি ক্লাবে দেখা যেতে পারে। এখন যা খবর রয়েছে যে কেরালা ব্লাস্টার কিন্তু নতুন করে এই দিমিত্রি তায়াস দায়ামান্টকাসকে একটা হিউজ টাকার অফার করেছে, যেটা কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই ভালো। এবং যা খবর রয়েছে, নতুন করে যদি ইস্টবেঙ্গল এই ফুটবলারটির জন্য নতুন কোনো নতুন যদি বাজেট না বাড়ায় বা তাকে যদি নতুন করে অফার না দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো দিমিত্রি তায়াসকেও হয়তো ইস্টবেঙ্গল হাতছাড়া করতে পারে। যা খবর রয়েছে, কেরালা ব্লাস্টারের অফার কিন্তু বেস্ট ভালো এবং পাশাপাশি মুম্বাই সিটিও কিন্তু একটা ভালো টাকার অফার করেছে দিমিত্রি তায়াস ডায়ামান্টকাসকে। তো এখন দেখার শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কী করে, দিমিত্রি তায়াস ডায়ামান্টকাসকে তারা হাতছাড়া করে নাকি তার জন্য আরও টাকা বাড়িয়ে তাকে তুলে নেয়, সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তো এই ছিল আজকে ফুটবল আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং জানাতে।